যানজট রাজধানীবাসীর নিত্যসঙ্গী। আর এই যানজট থেকে মুক্তি পেতেই এরই মধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সরকারের নেওয়া নানা পদক্ষেপের অংশ হিসেবেই নির্মিত হল ইউসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত 3.7 কিলোমিটার সড়ক। প্রকল্পের অধীনে 3.7 কিলোমিটার সড়ককে 4 লেন থেকে উন্নীত করা হয়েছে 8 লেনে। কালশিমোড়ে নির্মাণ করা হয়েছে মিরপুর হতে DOHS পর্যন্ত 2,335 মিটার দীর্ঘ ফ্লাইওভার। যাত্রী সাধারণের নিরাপদ চলাচলের লক্ষ্যে 7টি বাস বে, 2টি পুলিশ বক্স এবং দৃষ্টিনন্দন 2টি ফুটওভার ব্রিজও নির্মাণ করা হয়েছে। অযান্ত্রিক যান চলাচলের জন্য রাস্তার উভয় পাশে রয়েছে আলাদা 2টি সাইক্লিস্ট ট্র্যাক এবং প্রশস্ত ফুটপাত। স্থানীয় সরকার বিভাগের প্রকল্পটি তত্ত্বাবধান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রকল্পটি বাস্তবায়ন সহজ ছিল না বলে জানান মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং এটার যারা ঠিকাদার প্রতিষ্ঠান যেটা ছিল বাংলাদেশ সেনাবাহিনী 24 ব্রিগেড কনস্ট্রাকশন, তাদেরকে নিয়ে এলাকাবাসী নিয়ে বারংবার আমি মিটিং করেছি। আমি যে কতবার মিটিং করেছি এটা হিসাব কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু আজকে সেই সুফল কিন্তু পুরো ঢাকাবাসী পাবে, মিরপুরবাসী পাবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে যানজট নিরসনের পাশাপাশি মিরপুরের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যাও দূর হবে বলে মনে করেন তিনি। মিরপুর 12 নম্বরে আসতে আমাদের কিন্তু 12টা বেজে যেত, সেই 12টা কিন্তু বাজবে না, 12 মিনিটও কিন্তু লাগবে না। এবং মিরপুরের যে বিশেষ করে কালশিতে জলজট এবং যানজট দুটো লেগেই থাকতো, সেটি কিন্তু আজকের থেকে আর হবে না। কালশি সড়ক এবং ফ্লাইওভারটি মিরপুরবাসীর স্বপ্নের প্রকল্প বলে জানান স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। তো কালশি ফ্লাইওভারের মধ্যে দিয়ে রাস্তাঘাট সেরকম 8 লাইনের রাস্তা সেরকম করে দিয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, মিরপুরবাসী অনেক অনেক পেয়েছে। মানুষের যে স্বপ্ন ছিল 2008 সালের আমাকে নির্বাচনে ভোট দিয়ে, সেই আশা প্রত্যাশা আজকে স্বপ্ন পূরণ করতে পারলাম। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।